হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আম পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না, আর সেজন্যই আজকে পাকা আমের একটি ঝটপট এবং স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তৈরি করব পাকা আমের লাচ্ছি শরবত, যেটা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং সেই সাথে শরীরের ইমিউনিটি সিস্টেমকে আরও বেশি স্ট্রং করতে সাহায্য করবে। তাহলে চলুন দেখে নিই। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আমি এখানে 4 ব্লেডের একটা ব্লেন্ডার জানি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 250 মিলির মতো দুধ। তবে আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ দুধটা নিয়ে নেবেন। দুধটাকে প্রথমে জাল দিয়ে এরপরে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পাকা আম। 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আপনি কি পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এবারে ব্লেন্ডার জারটা ভালোভাবে আটকে নিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি সেটা গরুর দুধ। আপনারা চাইলে গরু দুধ লিকুইড ফর্মে এনেও তৈরি করতে পারবেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি এবং একটু ডেলিশিয়াস দেখাবার জন্য উপর দিয়ে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি। দেখতে পারলেন ঝটপট তৈরি হয়ে গেল কত মজাদার এবং টেস্টি ঠান্ডা ঠান্ডা আমের লাচ্ছি শরবত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর একবার বাসায় ট্রাই করে দেখতেই পারেন, বড়দের পাশাপাশি ছোট বাচ্চারাও কিন্তু খাবে অনেক মজা করে। আর তৈরি করবার পর কিভাবে গ্লাসকে গ্লাস শেষ হয়ে যাবে সেটা কিন্তু টেরই পাবেন না। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।